নমস্কার দর্শক বন্ধু, বর্তমান এসএসজি কু নেইকি আসিলা এক নূয়া অপডেট, যাকি মহিলা সশক্তিকরণ কু নেই কেন্দ্র সরকার কলে নূয়া যোজনা। যোজনার নাম হচ্ছে স্ত্রী, যাকি গ্রামীণ মহিলাকে এবে ইলেকট্রিক সাইকেল যোগাই দেবে। তবে এসএসজি মহিলা মানুষ কিপরে মিলিব সাইকেল আউ কেবে মিলিব, আমি ডিটেলস এ ভিডিওরে জানিবা। জানিবা পূর্বরু ভিডিও কু লাইক করন্তু, চ্যানেল কু সাবস্ক্রাইব করনথিলে এবে সাবস্ক্রাইব করি পাখরে থেবা ঘন্টে আইকন কু দবাই রখন্তু। দেখন্তু এবে এবে আসুথিবা খবর মোতাবক কেন্দ্র সরকার গাঁরে থিবা সমস্ত স্বয়ংসহায়ক গোষ্ঠীর মহিলা মানুষ ইলেকট্রিক সাইকেল যোগাই দেবে। আও এ নেই কেন্দ্র গ্রামীণ বিকাশ মন্ত্রালয় গত শুক্রবার দিন কনজরভেন্স এজেন্সি সর্ভিস লিমিটেড কোম্পানি সহ বুঝামণা করেছেন, যাকি এই যোজনার নাম স্ত্রী বা সস্টেনেবল ট্রান্সপোর্ট ফর রুরাল এন্টারপ্রেনর্স থ্রু ইলেকট্রিক বাইসাইকেল, এভাবে নামরে আরম্ভ হওয়াকে যাওয়া এই যোজনা দীনদয়াল অন্তর্দয় রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা বিকাশ যোজনার এক অংশ বিশেষ, যাকি গ্রামাঞ্চলের ক্ষুদ্র উদ্যোগগুলি চলাও থাকা মা ও ভৌণী মানুষ যাতায়াতপ্রাই তাঁকর গমনাগমন পাই অনুকূল পরিবহন সুবিধা যোগাইবা সহিত মহিলা সশক্তিকরণকু আউ গোটে পাদ আগুক নেওয়া সহযোগ করিব। এণু গ্রামীণ বিকাশ মন্ত্রালয় বিভাগ সচিব শৈলেশ কুমার সিংক পক্ষরু কনজরভেন্স এজেন্সি সর্ভিস লিমিটেড অধ্যক্ষ বিশাল কপুরঙ্ক সহ ই সাইকেল যোগাই দেওয়া পাই চুক্তি স্বাক্ষর করেছেন, যাকি সাইকেলর যোগাণ মহিলা মানুষ উভয় আর্থিক ও সামাজিক সহায়তা করিব। ইলেকট্রিক সাইকেল হয়েথিবারু এহার ব্যবহার পরিবেশ পাই মধ্য উপযোগী রহিব, মহিলা মানুষ এই সহায়তা আর্থিক ক্ষেত্রে মজবুত করিবা সহ মোদী সরকারঙ্ক যে লক্ষ্য রহিলা লক্ষ্যপতি দিদি সৃষ্টি করিবার এই আশাকে মধ্য দৃঢ় করিব, যাকি গ্রামীণ অঞ্চলরে মহিলা মানুষ যা আসবে অনেক সমস্যার সম্মুখীন করা পড়ি থাকে। নিজের সাইকেল খন্ডিয়ে থিলে মহিলা মানুষ নিজ কাম পাই আউ কাহা উপরে নির্ভরশীল হওয়াকে পড়িব না, মহিলা মানুষ স্বাবলম্বী করিবা সহ কার্যক্ষেত্রে সহায়ক হব বলে গ্রামীণ বিকাশ বিভাগ সচিব কইছন্তি। তবে দর্শক বন্ধু, এথিলা বর্তমানর আসিথিবা এক বড় খবর, এমতি আগুক আসুথিবা লেটেস্ট খবর জানিবা পাই ভিডিও কু লাইক করন্তু, চ্যানেল কু সাবস্ক্রাইব করনথিলে এবে সাবস্ক্রাইব করি পাখরে থিবা ঘন্টি আইকন কু প্রেস করন্তু।